ময়মনসিংহ নয় নান্দাইল আসনের মাননীয় জাতীয় সংসদ সদস্য আলহাজ আনোয়ারুল আবেদিন খান তুহিনের সুস্থতা ও রোগ মুক্তি কামনায় বাংলাদেশ সাংবাদিক সমিতি নান্দাইল উপজেলা শাখার আয়োজনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার নান্দাইল সাংবাদিক সমিতির সভাপতি এবিসি দীক্ষসুর সভাপতিত্বে নান্দাইল প্রেসক্লাব মিলনায়তনে উক্ত দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন দৈনিক ইনকিলাবের নান্দাইল প্রতিনিধি মাওলানা হাবিবুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক সমিতির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবুল, নান্দাইল প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি আমিনুল ইসলাম আঞ্জু, নান্দাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, রাজগাতি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল ইসলাম খোকন প্রমুখ। সবার আগে সবশেষ খবর জানতে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন। চ্যানেল কর্ণফুলী আপনার কাছে।